আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নোয়াখালীর ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া একটা রেসিপি শেয়ার করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ না করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এই রেসিপিটি করার জন্য আমি এখানে অনেক বড় একটা শশা নিয়েছি পাকনা শশা আর এটা পাকনা শশা দিয়ে করতে হবে শশাটার বটুর দিক কেটে নিয়ে তারপরে আমি এটাকে ঘষে ঘষে কষটা বের করে নিচ্ছি দু তিনবারে কিন্তু এটাকে ঠিক এভাবে ঘষে কষটা বের করে নিতে হবে নাহলে কিন্তু তেতো লাগবে এই যে এবারে আমি এই শশাটার কম অর্ধেকটা নিচ্ছি পুরাটা নিব না কারণ অনেক বড় একটা শশা আর এই অর্ধেকটাকে আমি এভাবে ঠিক বিশ পিস করে নিয়ে নিয়েছি কোমরোর টুকরোর মতো করে নিয়েছি আপনি চাইলে এটা ডাবল ত্রিপল বড় করেও নিতে পারেন আর এই টুকরোগুলো এখন আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে জালি করে নেব এই যে এটাকে যত বেশি জালি করবেন ততই এটা মজা হবে রসটা ভিতরে ঢুকবে আর আপনার কাছে যদি কাটা চামচ না থাকে তাহলে কিন্তু আপনি ভটি অথবা ছুরি দিয়ে এটাকে কেটে নিতে পারেন এই যে উপরের দিকটা ঠিক এভাবে কুচি করে কেটে নেবেন সবগুলা পিস আমি ঠিক এভাবে জালি করে নিয়েছি এবারে আমি এগুলোকে ধুয়ে তারপরে চিপে পানিটা বের করে নিব। এখানে একটা পাতিলে আমি থ্রি ফোর্থ কাপ চিনি নিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পানি এবারে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি চিনি তিনটা এলাচ একটা তেজপাতা দিয়ে তারপর এটাকে আমি একটা ঘন সিরাপ বানিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ লবণ মিডিয়াম হিটে রেখে এটাকে আমি ঘন একটা সিরাপ বানিয়ে নিয়েছি এই যে অনেক ঘন একটা সিরাপ এটাতে আপনি কিন্তু চিনি আরও বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি সেই শশার টুকরাগুলো এটাতে ঢাকনা দিবো না মিডিয়াম হিটে রেখে এটাকে আমি আধা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ভালো করে উল্টি পাল্টি নিয়ে দিলাম শশা থেকে কিন্তু একটু পানি বের হয়েছে তাতে এটা আধা সিদ্ধ হয়েছে এবারে আমি নারকেলটা দিয়ে দেব ওয়ান থার্ড কাপ নারকেল নিয়েছি আমি আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিহি করে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এই নারকেল দেওয়ার পরে আমি দুই তিন মিনিট রান্না করে তারপরে আবার একটু ঘন দুধ দিয়ে দেব মিডিয়াম হিটে দু তিন মিনিট রান্না করার পরে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আর দুই কাপ দুধকে আমি জাল দিয়ে এক কাপ দুধ করে নিয়েছি ঘন দুধ করে দিলে কিন্তু অনেক মজা হয় এবারে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয় এবং ঝোলটা কমে দশ বারোটা কিসমিস দিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে কাঠ বাদামও কুচি করে দিতে পারেন আর কিশমিস না দিলেও কোনো সমস্যা নাই শশাটা এই যে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আর একটু সামান্য কমলে আমি নামিয়ে নেব এবারের ঝোলটার কনত্বটা দেখিয়ে দেব এই যে এবারে আমি এটাকে নামিয়ে বাগারটা দিয়ে দেব একটা প্যানে দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হলে তারপরে আমি একেবারে চিকন করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব দেড় টেবিল চামচ পেঁয়াজটা কিন্তু একটু চিকন করে কেটে নিতে হবে একটু ব্রাউন করে ভেজে নিলাম এই যে এবারে উপরে দিয়ে দিচ্ছি অসাধারণ মজার এই ডিজার্টটা কিন্তু ফ্যামিলিকে করে খাওয়াবেন অবশ্যই আপনি প্রশংসিত হবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বাটিতে ঢেলে নিয়ে তারপরে আমি এখানে কয়টা কিসমিস দিয়ে গার্নিশ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ